পোলবার এক গ্রামে এখন বড়সড় রান্না উৎসব। বাড়িতে কেউ রান্না করছেন না, গোটা গ্রামের রান্না হচ্ছে একই সঙ্গে মাঠে। এই রীতি বছর বছর পালিত হয়, যাকে স্থানীয়রা বলেন মাঠ রান্না। কিভাবে শুরু হয়েছিল এমন আয়োজন জানা যায় করোনার মতোই তখন আরেক আকাল। বাংলার বুকে থাবা বসিয়েছিল মহামারী বসন্ত রোগ। সে সময় দুর্ভিক্ষের হাত থেকে বাঁচতে পোলবার রামনাথপুর গ্রামে শুরু হয়েছিল মাঠ রান্না। মহানাদে শীতলা মায়ের মন্দিরে পুজো দিয়ে মহামারীর অবসান চেয়ে মানত করেছিল গ্রামবাসী। এরপরেই নাকি রোগমুক্ত হয়েছিল পোলবা। সেই থেকেই মাঘী পূর্ণিমা তিথিতে রামনাথপুর গ্রামে চলে আসছে মাঠ রান্না উৎসব। মাঠ রান্নার কারণ হচ্ছে আমাদের আগে এই কলেরা বলতো না, এই কলেরা রোগের মধ্যে বা মহামারী এই ডায়রিয়া ফাইরিয়ার জন্যে আমাদের গ্রাম থেকে মায়ের তলায় গিয়ে মানত করে হ্যাঁ এই পুজো দিয়ে আমরা শান্তি পাই, তার জন্যেই হচ্ছে এই মাঠের রান্না খাওয়া। ঠাকুর থানে ওই মানে সর ছিল, মানে জায়গা ছিল না, ঝাঁচো সেই জন্য বলেছে পূজারি যে তোমরা মাঠে রান্না করে খাও, সেই জন্য আমরা মাঠে মায়ের নামে রান্না করে খাই। স্থানীয় বাসিন্দারা জানান একসময় মহানাদের শীতলা মায়ের মন্দিরে বসেই খাওয়া দাওয়া হতো, কিন্তু মন্দিরের জায়গা সংকীর্ণ হওয়ার কারণে তা বন্ধ হয়ে যায়। এরপর থেকেই শুরু হয় মাঠ রান্না। এটা ওই পূর্ণিমা শীতলা পুজো পূর্ণিমা ধরে হয়। আর মানে এইভাবে মাঠে কেন? এটা মাঠেই হয়, মানে এই দিনকে বাড়িতে উনুন জ্বালতে নেই, এক কাপ চা করলেও বাইরে করতে হবে, মাঠে জায়গা নেই, মাঠে সব জল দিয়ে দিয়েছে চাষিরা। হ্যাঁ, যার ফলে আমরা এই রাস্তার ধারে করছি, নাহলে তো আমাদের মাঠেই হয় প্রত্যেক বছর। তবে শীতলা মায়ের পুজো দিয়ে মাঠ রান্না করলেই যে মহামারীর হাত থেকে নিষ্কৃতি তা কিভাবে জানলেন গ্রামবাসীরা, সে নিয়েও রয়েছে জনশ্রুতি। দাদু এবং ঠাকুরদাদের মুখে যেটা শুনে এসেছি, বাবাও বলে এসেছি, যে পরমেশ্বর দাস এই এলাকাতে বসবাস করত, চাষাবাদের উপরে নির্ভর ছিল এবং ও একটা খালেতে বুড়ো নাঙল গা ধোয়ার ছিল, ইতিমধ্যে পায়ে ঠেকে তা ইট বলে বারবার ফেলে দেয়, তারপর তুলে দেখে একটা ছোট্ট একটা পাথরের বিগ্রহ, সেইটাকে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ডাবা ভাঙা চাপা দিয়ে রেখে দেয় যে আগে একটা কী পাওয়া গেল। রাত্রে স্বপ্ন দেয় যে তোদের বংশে আমি এসেছি, তোরা আমাকে একটু সেবা দিস। সেই মতো পরস্পর এইভাবেই সেবা দিয়ে আসা হচ্ছে। অনেকে বলেন 100 বছর অন্তর মহামারী আসে, এবারও করোনা আবহে মা শীতলার কৃপার ওপরই আস্থা রেখেছেন স্থানীয়রা। মাঠ রান্না উপলক্ষে এবারও বহু দূর দূরান্ত থেকে পুজো দিতে এলেন ভক্তরা। তবে এই শীতলা পুজোয় কোনো ব্রাহ্মণ পুজো করেন না, বাড়ির পুরুষরাই পুজোর দায়িত্বে। দ্য ওয়াল ব্যুরো।